ইন্টার ফাইনাল টার্ম ফাইনাল পরীক্ষার আমরা কত রকম নাম শুধু না আমরা আমাদের সম্মানিত স্যারদের একটি ভিন্ন ধরনের পরীক্ষা নিয়েই ফেলি দেখা যাক এবার তারা এক্সামে কত গ্রেড পান স্যারদের জন্য ভিন্ন ধর্মী একটি পরীক্ষার আয়োজন নিয়ে মঞ্চে আসছে ওয়াচে মাহফুজ ও সৌরভ সবাইকে শুভ সন্ধ্যা আজকে শিক্ষকদের উদ্দেশ্যে বিশেষ পর্বে আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সৌরভ সিভিল ওয়াকফি আর আমি মাহফুজ সিভিল ওয়াকফি সবসময় আমরা শিক্ষকদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েই অভ্যস্ত আজ একটু ব্যতিক্রম হবে আজ শিক্ষকরা আমাদের উত্তর দেবে সেই উদ্দেশ্যে প্রথমেই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সদ্দেয় শ্যামল আচার্য স্যার সবাইকে কমপক্ষে একটা প্রশ্নের উত্তর দিতে হবে কমপক্ষে একটা
পরীক্ষার নিয়ম কানুন মোটামুটি আমরা সবাই জানি, এটা যেহেতু একটা পরীক্ষা, আমরা পরীক্ষার হলে কিন্তু মোবাইল নিয়ে যেতে পারি না। এখন রুল নাম্বার 3, সর্বমোট 12টা প্রশ্ন থাকবে। এখানে সবচেয়ে বেশি যারা দিতে পারবে উত্তর তারাই হবে বিজয়ী। আর প্রতিটা প্রশ্নের উত্তর করতে হবে সর্বমোট 30 সেকেন্ডে। টেবিলের মধ্যে বেল রাখা আছে, বেল বাজিয়ে আপনাদেরকে আপনাদের প্রশ্ন উত্তর দিতে হবে। যে দল আগে বেল বাজাবে তারা সুযোগ পাবে। আমাদের রাউন্ড হবে 2, প্রতি রাউন্ডে 3টি করে কোশ্চেন। যদি আপনারা অন্য দল মনে করে যে আপনাদের প্রশ্নের উত্তরটি সঠিক হয়নি, তবে তারাও সুযোগ পাবে। সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ রুটি হচ্ছে সঞ্চালকের সিদ্ধান্তই চূড়ান্ত। যে কোনো রকম বিরোধিতা আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। আমার থেকে ভয় লাগছে, আমি একটু বুকে ফুটি। আরে এখন আপনারাই স্যার, এত ভয় কি আছে? তাহলে শুরু হয়ে যাক। স্যার আপনারা কি তৈরি? প্রথম এই প্রশ্ন ব্যাকলগ পার্টির কাছে। প্রথম প্রশ্নটা খুবই সহজ। আমরা সিভিল লঞ্চি বেঞ্চ প্রচুর ক্লাস করি দ্বিতীয় তলায়। এখন কোয়েশ্চেনটা হলো দ্বিতীয় তলায় সর্বমোট কতটি রুম আছে? আই থিঙ্ক 7.5। অন্য পক্ষ কি এটা এ বিষয়ে একমত? তাদের উত্তর হচ্ছে 22টা। সেলফ স্টাডি পার্টি বলতেছে 22টা, আমাদের ব্যাকলগ পার্টি বলতেছে দেখা গেছে আমাদের অ্যান্সার ভিন্ন। এখন দেখা যাক স্লাইডে উত্তরটা আসলে কি। 32। এখানে রুমের ভিতরে অনেকগুলো রুম আছে। আমাদের ক্লাসরুম আমরা যেমন বলি সেটা একটা রুম, ওয়াশরুম বললে সেটা আমাদের একটা রুম, স্টোর রুম যেহেতু আছে সেটাও আবার একটা রুম। তাই আমাদের কোশ্চেনটা আসলে সঠিক হবে, অ্যাবসলিউটলি রং। তাহলে আমরা একবার চলে যাচ্ছি সেলফ স্টাডি পার্টির কাছে। সেলফ স্টাডি পার্টির কাছে প্রশ্নটা হচ্ছে, তার আগে একটু কোয়েশ্চেনের ব্যাকগ্রাউন্ড একটু বলি। চুয়েটে অবস্থিত ক্যাফেটেরিয়াটি সম্প্রতি 2017 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্থাপিত হয়েছে। কোন অপশন নাই। আসলে আমরা এটা তো সবসময় দেখে থাকি, এই ক্যাফেটেরিয়ায় আমরা আড্ডা দিই, গান করি, ক্লাস শেষে খেতে যাই, আমাদের বাসের জন্য অপেক্ষা করতে থাকি, তাই না? নাহলে তো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে তারা স্বীকৃতি দিত, এটা ফিজিবল? আচ্ছা যাই হোক, এবং তাহলে অ্যান্সারটাও আমরা দেখে নিই আমার স্লাইডে। আচ্ছা এখন আমাদের একটা গর্ত খনন করতে যদি 5 দিন সময় লাগে, তাহলে অর্ধেক ঘুরতে আমাদের কদিন? 5 দিন সময় লাগে, তাহলে অর্ধেক ঘুরতে আমাদের কদিন সময় লাগে? কতজন ঘুরতেছে আপনাদের ইচ্ছা মতো আপনি যতজন মানুষ মনে করবেন ততজন মানুষ।
কেন আমাদের এখনো অনেক স্থাপনা হচ্ছে জুয়েটে, তার জন্য আমরা কিভাবে এটাকে মাটি করতে আমরা একটা কিছু করে ফেলবো, অবশ্যই করতে করতে হবে আমাদের। আমরা তো আসতেছি ডিজাইন করতেছি, ফাউন্ডেশন ডিজাইন করতেছি, তাই না? এগুলো কোথায় হয়? স্যার আপনাদের কোনো মতামত? আমরা যদি এই প্রশ্নগুলোর আনসার ঠিক মতো দিতেই পারতাম তাহলে ব্যাকলগ আর সেলস কত দিতাম না? আচ্ছা তাহলে দেখা যাক তারা আসলে পাশ করতে পারে কিনা এই পরীক্ষায়। এটার জন্য স্লাইডে আমরা আসলে দেখবো আসলে উত্তর কোন মাসে 28 দিন আছে? কোন মাসে 28 দিন রয়েছে? লিপিয়ার ছাড়া ফেব্রুয়ারি মাসে এবার স্যার আমাদেরকে উল্টো মারতে দিল। আচ্ছা তো এবার আমরা সেলফেসের কাছে চলে আসি। সেলফেসের কাছে কোয়েশ্চেন হচ্ছে, কানাডা একটি সুন্দর স্থান, তো এটি কোথায় অবস্থিত? আমরা যদি বলি, আচ্ছা কোয়েশ্চেনটা স্যাররা যখন আমাদেরকে কোয়েশ্চেন করে এই কোয়েশ্চেনটার উত্তর কি, আমরা কি কখনো লিখি দিতে পারবো? বইতে আছে মানে যেখানে একজন অন্ধলোক আছে সেখানে কানাডা আছে, এই কানাডা কানা লোকটা ওখানে আছে। স্যার অনেক যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে বুঝে আছে। তো স্যার 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 জেতার জন্য খুবই ডেসপারেট, তো আমরা উত্তরটা দেখি। আমরা আসলে আশেপাশে যা দেখি আমাদের কোয়েশ্চেনগুলো হলো ওই রকম। আমাদের সুয়েটের অফিসের একটা কানাডা অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে, তো সেটা হচ্ছে আমাদের একটা কাজে বিচারি। প্রথম পর্বের এখানে সমাপ্তি। আমরা দুজনের পয়েন্ট যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে ব্যাকলগ এক পয়েন্টে এগিয়ে আছে, আর সেলফ স্টাডি পার্টির জন্য এখনো চান্স আছে, কারণ আমাদের দ্বিতীয় পর্বটা এখনো বাকি রয়েছে। আমাদের এখনো চান্স আছে, এখনো চান্স, চিন্তা করার কোনো বিষয় নেই। এই পর্ব শেষে দুই দলের মধ্যে হাঁটাহাঁটি লড়াই হচ্ছে কে হবে জয়ী, উত্তর জানার জন্য চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। আজকে চুটি চুয়েটের ইতিহাসে একটা আবেগঘন দিন। আমাদেরকে আসলে ছেড়ে, অফিসিয়ালি ছেড়ে চলে যাচ্ছেন আমাদের ওয়ান টু ব্যাচের সন্দেহ ভাইয়া আবুরা। এখন এতক্ষণ তো আসলে কিছুক্ষণ আবেগঘন কথা বললাম, এখন একটু ভিন্ন তারা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু আমরা চাই না আসলে
তারা আমাদের ছেড়ে দেন। এই সুযোগটা আসলে তারাই আমাদেরকে করে দিয়েছে, অটোমেন সাম্রাজ্যের অধিবাসী। এখন ছাত্রদের কাছে প্রশ্ন, সেলফ স্টাডি গ্রুপের কাছে এটা, তারা সর্বমোট কতটা অটো নিয়েছে? আপনারা কি অন্য কোন উত্তর দিতে যাচ্ছেন স্যার? ঠিক আছে, তাহলে আমরা উত্তরের দিকে চলে যাব। যদি গণার মতো হতো তাহলে সারা বিশ্বের। আমার প্রশ্ন ব্যাকলগের পার্টির জন্য, শিক্ষার্থীদের পড়াশোনার জন্য চুয়েট একটি অসাধারণ জায়গা, আর তার জন্য রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রতিবন্ধী এসি। পুরকৌশল ভবনের কয়টি সচল এয়ার কন্ডিশনের ব্যবস্থা রয়েছে? আমরা কিন্তু প্রশ্নের মধ্যে বলেছিলাম যে আমরা পড়াশোনা করি, টিচারদের রুমের কথা বলিনি, টিচারদের রুমের কথা বলি আমি, সেটাই বলেছি। ক্লাসরুমের একটাই ঠিক আছে, যেখানে মাথা সবসময় ঠান্ডা থাকা রাখবে। স্যার আপনারা কোনো ভিন্ন রকম মতামত দেবেন? 30 সেকেন্ড, এত গণার কিন্তু সময় নাই, যা আছে সব অচল, সচল একটাও না। আচ্ছা দেখা যাক, একটা পুরকৌশলের জগতে পা দিয়ে নবাগত শিক্ষার্থীদের মনে প্রথমে এই শিক্ষার্থীদের নাম পরিচিতি নিয়ে কিছু আগ্রহ জন্মায়। আর সেজন্য তাদের যেতে হয় দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় শিক্ষকদের একটা নাম পরিচিতি বিবরণ রয়েছে। এখন সেলফ স্টাডি গ্রুপের কাছে প্রশ্ন, আসলে কি সেখানে সবার নাম পরিচিতি আছে? কয়টা নাম, কয়টা কয়টা ছবি, কয়জন শিক্ষকের ছবি হবে? কয়জন শিক্ষকের ছবি ছবি নেই? বিপক্ষ টিম কি কোনো? আটটা। আপনার কি এখন উত্তরটা দেখতে পারি? মাহফুজ, অবশ্যই অবশ্যই। তাহলে আমরা নেক্সট প্রশ্নের জন্য চলে যাচ্ছি ব্যাংলোর পার্টির কাছে। আমরা সিভিলের এই আমরা 1, 3, 4 অনেক গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড ফ্লোর, পিঙ্ক লেভেল, বেঞ্চ মার্ক, ডাটা, এগুলো করতে করতে নাজাল অবস্থা। তো এখন স্যারদের কাছে আমার প্রশ্ন যে পুরকৌশল ভবনের গ্রাউন্ড লেভেল থেকে পিঙ্ক লেভেল পর্যন্ত যেতে কয়টি সিঁড়ি টপকে হচ্ছে? তারা উত্তর দিচ্ছে 10টা। তো আমরা দেখিনি সঠিক উত্তরটি কি। আপনি কি ফুটবল খেলা দেখেন?
স্যার কোন দলের সাপোর্টার আপনি ক্লাব পর্যায়ে বার্সেলোনা আপনি যদি রিয়াল মাদ্রিদ হতেন তাহলে আমি বলতাম র্যামোস 90 মিনিট পরে গোল দিয়ে জেতার সম্ভাবনা আছে এখন আবার চলে যাব আমরা সেলভেস্টার পার্টির কাছে এটা আমাদের আসলে অনেক আগে থেকে করা তারপরও আসলে আমি মনে করি এটার যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করি সবাই অ্যান্সার দিবে আমরা সবাই অ্যান্সার দিব সেটা হচ্ছে ব্যাগের একক আসলে কি ব্যাগের একক ব্যাগের একক আসলে কি যাই হোক মাই ডিস্টেন্স বাই টাইম তো এখন এখানে প্রশ্ন আছে চুয়েটের বেগের একক কি চুয়েটের বেগের একক কি অলরেডি কিন্তু বেল বাজিয়ে দিচ্ছে কোন একক আছে বলে জানা নেই তারা বলতেছে চুয়েটের কোনো ব্যাগের একক নেই বিপক্ষ সেটা কাদের ব্যাগের কোনো একক হয় না কাদের ব্যাগ আচ্ছা কাদের ব্যাগের কাদের ব্যাগ থেকে একটা ভেক্টর তাহলে আমরা একটু উত্তরের দিকে তাকাচ্ছি একটা উত্তর একটা দেখি এবার আমার প্রশ্ন হচ্ছে সর্বশেষ প্রশ্ন স্যার আপনারা কিন্তু তৈরি থাকবেন আপনারা কিন্তু এক পয়েন্ট পিছিয়ে আছেন তাদের থেকে তো ব্যাকলগ পাঠিয়ে গেছে ব্যাকলগ পাঠিয়ে গেছে আমার প্রশ্ন তার আগে কিছু ব্যাকগ্রাউন্ড স্যার পুরকৌশল মানে কিন্তু ইট বালু সিমেন্টের মিশ্রণ নাম পুরকৌশলের প্রতিটি স্থাপনার মধ্যে লুকিয়ে থাকে ভালোবাসা তো আমাদের এটা একটা কমন সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন যে পুরকৌশলের ইঞ্জিনিয়াররা কিছু একটি ব্রিজ বানিয়েছিল কিছু না একটি ব্রিজ বানিয়েছিল যে ব্রিজের মধ্যে তালা দিয়ে ভালোবাসাকে বন্ধ করে দেওয়া সেই ব্রিজটির নাম কি এবং কোথায় সেই ব্রিজটির নাম নাম এবং কোথায় ফেরি কোথায় নাম কি এবং ফেরি কোথায় আমার প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে আপনাদেরকে খুঁজে নিতে হবে আমরা দুটা প্রশ্ন ছিল আরেকটা হচ্ছে কোথায় অবস্থিত আর্কিটেকচার ডিপার্টমেন্ট আর সিভিল ডিপার্টমেন্টের মাঝামাঝি যে ওকে ভালোবাসাকে বন্ধ করে দেওয়া হয় এবং চাবিটি আবার পানির মধ্যে ফেলে দেওয়া হয় এক বাক্যের কোশ্চেন এক বাক্য না আসলে এক কথায় প্রকাশ হলে যেরকম করি আমরা সেরকমই আনসার সবগুলো প্রায় শেষ এই যে আপনাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে আমাদের দুটো পর্ব শেষ দুই পর্ব শেষে দুই দলের স্কোর ব্যাকলগ পার্টি দুই সেলফ স্টাডি পার্টি এক আমাদের প্রশ্ন কিন্তু 12টি শেষ হয়ে গেছে কিন্তু সেলফ স্টাডি পাশে স্যার মন্দের আমাদের একটু খারাপ আসলে সাবজেক্ট প্রতি আমাদের একটু তো আমরা একটা স্টাডি পার্টি মনে হচ্ছে মন খারাপ তাদের মন খারাপের ব্যবস্থাটা মানে না করে উচিত তাদের মন ভালো করে দেওয়ার ব্যবস্থা করা উচিত অবশ্যই অবশ্যই এখন একটা স্পেশাল কোয়েশ্চেন সেই স্পেশাল কোয়েশ্চেনের আগে স্পেশাল কোয়েশ্চেনের একটা হিস্ট্রি বলা হবে এটা একটা পাটিগণিতের একজন পণ্ডিতের কথা আমরা জানি বিজ্ঞানী
গণিতবিদ যাদবচন্দ্র। তিনি যে স্কুলে পড়তেন ওই স্কুলে সর্বমোট 11টা কোয়েশ্চেন থাকত আর মার্কস ছিল 110। একটা স্পেশাল কোয়েশ্চেন ছিল, সেটা যে পারত সে পুরো 110 পেত। এটা হচ্ছে যাদবচন্দ্র যে স্কুলে পড়তেন সেই স্কুলে নিয়ে। তো যাদবচন্দ্র ছিলেন যেহেতু একজন পণ্ডিত, তিনি অবশ্যই অন্যরকম। উনি সবসময় চেষ্টা করতেন সে স্পেশাল কোয়েশ্চেনের অ্যান্সার দিতে। এই যে বাকি 10টা কোয়েশ্চেন আছে সেগুলো উনি অ্যান্সার দিতেন। এরকম কয়েকবার উনি চেষ্টা করছেন কিন্তু আসলে হয়নি। একসময় উনি সেই 10টা সেই 11 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার করতে পারছেন। আর আশেপাশে যেসব মানে যত স্যার ছিলেন বা যারাই ছিল সবাই যাদবচন্দ্রকে দেখতে স্কুলে আসছিলেন। আমার এখানে কিছু বলার আছে। বসেছেন ব্যাকলগ আর সেলফ স্টাডি, তার উপরে আমাকে স্পেশাল প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে আছে দুজন স্যার। আপনাদের মোটিভেশনের জন্য মোটিভেশন স্যার। এখন বিষয় কোয়েকশনে যদি আনসার দিতে পারবে, যারা আনসার দিতে পারবে যারাই আনসার দিতে পারবে তারাই কিন্তু জয়ী। এখানে কোনো সেলফ স্টাডি কোনো ব্যাকলগ নেই, ব্যাকলগ থাকবে। কোয়েশ্চেনটা হচ্ছে আমরা বলছি আগে, সেটা হচ্ছে চুয়েটে সিভিল ডিপার্টমেন্টের সবচেয়ে ভদ্র বেঞ্চ কোনটা? সবচেয়ে ভদ্র বেঞ্চ আমার মনে হয় সবগুলো ব্যক্তি ভদ্র সবাই। স্যার আপনাদের এখন কি এক্স্যাক্টলি সাড়ে সাথে মানে পুরোপুরি এগ্রি করতেছি, সবগুলো ব্যাচ আমাদের সিভিলের সবগুলো ব্যাচ ভদ্র। আমি এটা একজন শিক্ষক হিসেবে গর্ব করে বলতে পারি যে আমাদের চুয়েটের সিভিলের সবগুলো ব্যাচ ভদ্র। যদি খুব অল্প হয় এই অসীম ব্যবধানটাকে তারা বুঝে দেয়। সেটা যদি 100 হয় ইনফিনিটি প্লাস 100 যদি ইনফিনিটি। স্যারদের সাথে আমরা একমত, বর্তমানে সিভিলে যতগুলো ব্যাচ আছে এবং যতগুলো ছিল যতগুলো থাকবে সব ব্যাচই সেরা, সব ব্যাচই এক এক কথায় সেরা। এবং আমরা আমাদের এই ঐতিহ্যটাকে সামনে আগাই দিতে ইনশাআল্লাহ। তো এখন আমাদের আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন দেখা যাচ্ছে যে স্পেশাল কোয়েশ্চেনের আনসার দুজনেরই ঠিক হয়েছে। তো আমরা অ্যাজ প্রমিসড যে যারা উত্তর দেবে তারা জয়ী। তো এখন যেহেতু দুজনই দিচ্ছে তো আজকের এই আনন্দঘন দিনে আমরা কাউকে হতাশ করবো না, কাউকে হতাশ করবো না। আমি তো মনে করছিলাম যে আমি একটা সাইলেন্ট উদয় ডিপার্টমেন্টে খুব বেশি, এই জন্য আমার সময় সাইলেন্ট ছিল। আমি কি সাইলেন্ট? যাই হোক, আমি মাইক্রোফোনটা নিয়েছি এই জন্য আমি জাস্ট 2 মিনিট সময় নিব। আমি হচ্ছে এখন এরপরে চলে যাবো। তো আমি চলে যাবো, আমার ছাত্রছাত্রী যারা চলে যাবে তাদের কিছু বলবো না, এটা তো হইতে পারে না। আমি 12 ব্যাচের বিদায়ী ছাত্রছাত্রীদেরকে বলবো যে তোমাদের জন্য আসলে বলার কিছু নেই। আমি যদি মুখ থেকে নাও বলি যে তোমাদের জন্য শুভকামনা রইল, তোমাদের জীবন সাফল্যমণ্ডিত হোক, বিশ্বাস করো আমাদের প্রত্যেকটা শিক্ষকের অন্তরের অন্তঃস্থল থেকে এটা ধ্বনিত হবে, তোমাদের জন্য দোয়া অটোমেটিক হবে। Thank you.
তোমাদেরকে জাস্ট আমি একটা কথাই বলবো, ফ্রম টুডে টিল দ্য লাস্ট ডে অফ ইউর লাইফ ইউ আর দি ফার্স্ট ক্লাস সিটিজেন অফ দিস কান্ট্রি। So please go and spread out to the real world. Take the responsibility. Show them the guts. Make the world better. Tell them we are here. Tell them we the CUETians are here. Tell them we the civilians of CUET are here. And we are here not to follow, but to lead. Shobai amar sathe ekshathe bolba, we are here not to follow, but to lead. Lead the whole world. All the best wishes for my beloved student. Thank you very much.